কেমন আছো তোমরা? আমার কি আলহামদুলিল্লাহ কথা ভালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শুনতে পাচ্ছ না? আমি এটা হলো এই বিজ্ঞান ক্লাসটা ছিল জাকির স্যারের, না জাকির স্যার ছুটিতে আছে, আমি একটু ক্লাসটা করব। আমি তোমাদের সাথে এর আগেও বিজ্ঞান ক্লাস করছি, আমাদের পরমাণু গঠন পড়াইছি, তারপরে কাজ ক্ষমতা শক্তি পড়াইছি, মনে আছে? দু একদিনের মনে আছে? আমার ক্লাস ছিল না, হ্যাঁ অন্য স্যার, ক্লাস হবে। আমি বেসিক্যালি এইটের বিজ্ঞান আর গণিত পড়াই। যাই হোক, কয়দিন পর তোমরা এটি উঠবে বলো, কোন অধ্যায় পড়াবো তোমাদের বলো, তোমাদের কাছে কোন অধ্যায়টা বেশি মনে হয় আমি মাল্টিমিডিয়া এর মাধ্যমে সেই অধ্যায়টা তোমাদের কাছে পড়াবো, তোমরা একটু শেয়ার করো বলো দু একজন। আমার কাছে বই আছে, তারপরে হচ্ছে আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে পদার্থের গঠন, আর হচ্ছে আরেকটা যে কাজ ক্ষমতা শক্তি, শক্তির ব্যবহার, সপ্তম অধ্যায় আর একটা ষষ্ঠ অধ্যায়। তোমাদের কোনটা পড়াবো বলো? সৌরজগৎ, আমাদের পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন, তোমরা একটা অধ্যায় বলো, আমি সেটা শুরু করবো বলো। একদম সৌরজগৎ বলো। আমাদের পৃথিবী পড়ান, হ্যাঁ, সৌরজগৎ সৌরজগৎ আমাদের আমাদের পৃথিবী, পৃথিবী, দ্বাদশ অধ্যায়। জি আমি একটু পড়া শুরু করে তারপরে আমি দ্বাদশ অধ্যায়ে যে মাল্টিমিডিয়া সেখানে চলে যাবো। কে বলতে পারবে সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ কাকে বলে বলতে পারবা? স্ক্রিন শেয়ারে যাই, নম্বর অধ্যায় দেখো আমরা শুরু করি। 12 নম্বর অধ্যায়ে 1, 2, 3টা ভিডিও আছে, আমি টোটাল তিনটেই যদি সম্ভব হয় তোমাদের সামনে একটু করবো। এখন একটু খেয়াল করো, আমরা সরাসরি পড়ায় যখন যাব তখন একটু বোঝার চেষ্টা করি। আমরা এখান থেকে আসছে, ধরো নাই, দেখি সিকিউরিটি অ্যালার্ট কি আছে। স্বাগতম, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এখানে পরিচয় আছে। দেখো তো, সূর্য থেকে আলো আসতেছে, এই আলো ভূপৃষ্ঠের থেকে আমরা আলো পাচ্ছি। ছেলেটি আকাশের দিকে কি দেখাচ্ছে বলো? বলো তো কি দেখাচ্ছে? সূর্য আলো সূর্য দিচ্ছে। তাহলে এই চাঁদ, এই সূর্যটা দেখাচ্ছে, তাই তো? মানে সূর্য কি পৃথিবীর মধ্যে? না পৃথিবী না থেকে স্যার, না সূর্য স্যার, দেখা যায়, পৃথিবী থেকে সূর্য দেখা যায়, দেখা যায়। এটা কি চাঁদ? স্যার আচ্ছা দেখো, এটা কি চাঁদ? না চাঁদ জি আমরা স্যার, পৃথিবী থেকে স্যার দেখতে পারি, চাঁদ কি পৃথিবীর ভিতরে? না 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 স্যার, পৃথিবী থেকে বাহিরে, যেহেতু ভাই বাইরে তাহলে সেটাকে আমরা পৃথিবীর ভিতরে বলতে পারি। তাহলে তাহলে সূর্য, চাঁদ, পৃথিবী কোথায় অবস্থান করছে? সৌরজগতে, সৌরজগতের মহাকাশে ভিতরে। সবগুলো যে জগৎটা সেটা হলো সৌরজগৎ। দেখো সৌরজগতের জি গঠন স্যার, ও পরিচয় সম্পর্কে আমরা জানবো, টেলিস্কোপের মাধ্যমে এগুলো দেখা যায়, আমরা দেখতে পারি। তাহলে এই অধ্যায়ের শেষে আমরা কি কি জানবো? দেখো সৌরজগতের গঠন গণনা করতে পারবে, সৌরজগতের সদস্যদের ভৌত বৈশিষ্ট্য তুলনা করতে পারবে, সৌরজগতের গঠন কাঠামো চিত্র অঙ্কন করতে পারবে। এই তিনটে উদ্দেশ্যকে আমরা সামনে রেখে আমরা আমাদের আজকে পড়াটা চালাব। আচ্ছা স্যার এখানে একটু জোরে বলেন। হ্যাঁ, এখানে তো জোরে বলে লাভ হবে না, তোমার ডিভাইসটা কি সেটা দেখো। আমি তো যথেষ্ট জোরে বলছি এবং আমি অন্য একটা ডিভাইস ব্যবহার করে কথা বলছি। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যটা কি এক জায়গায় থাকে? না না, না স্যার, থাকে না। তাহলে যাকে থাকে পরিবর্তন না। থাকে না, তাহলে তাহলে সূর্যটা কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, এক জি প্রান্ত স্যার, থেকে না অন্য স্যার, প্রান্তে আসলে কি যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে স্যার, শোনো, না স্যার, এই জায়গাটা একটু ভালো করে বুঝায়।
সূর্য তো স্থির, আসলে পৃথিবী ঘুরতেছে। জি স্যার। আসলে যেহেতু পৃথিবী ঘুরতেছে, কিন্তু আমরা এই পৃথিবীর উপরে অবস্থানের কারণে পৃথিবী তো একটা বিশাল বস্তু, তার উপরে আমরা খুব খুব কয়েকটা বস্তুর কারণে ওই পৃথিবী কিভাবে ঘুরতেছে সেটা আমরা টের পাচ্ছি না। এই জন্য মনে হচ্ছে যে সূর্যটাই পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আসলে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে না, পৃথিবীটাই ঘুরতেছে। তাহলে এখন যে অবস্থা সূর্যের জায়গায় আছে, যে অংশ সূর্যের দিকে আছে সেটা দিন, আবার 10 ঘন্টা পর 12 ঘন্টা পর এই অংশটা কি হবে, সূর্য থেকে উল্টো দিকে জায়গায় তখন এই অংশে রাত হবে। এখন বাজে কয়টা, 10টা 11টা 12টা। 12 ঘন্টা পর কি হবে, 6 ঘন্টা 7 ঘন্টা পরে তো আমরা সূর্য থেকে দূরে চলে যাবো, তখন আর এখানে দিন থাকবে না রাত হবে, তাই হবে কিনা? বোঝা যাচ্ছে সূর্য ঘুরতেছে না, পৃথিবী ঘোরে, দেখো এই যে। তাহলে মনে হচ্ছে কি পৃথিবী কেন্দ্রিক মডেল? প্রথমে বলা হতো পৃথিবীটাই স্থির, সূর্যই ঘোরে, ভালো করে খেয়াল করো। তাহলে প্রাচীনকালে দার্শনিক এরিস্টটল কি বিশ্বাস করতে, যে না পৃথিবী স্থির, সূর্যটাই চারদিকে ঘোরে। কিন্তু এখন কি সেই তত্ত্ব আছে? না স্যার। এখন তোমাকে বলতে হবে যে না পৃথিবী, আচ্ছা আমরা পরে সেই কথায় আসবো। তাহলে এখন এটা কিন্তু প্রচলিত নেই, কিন্তু ওই সময় প্রাচীনকালে যখন এরিস্টটল ছিল তখন বলছে যে না পৃথিবী স্থির, সূর্যের চারদিকে ঘুরতেছে। আরেকজন আসলে দেখো কোপার্নিকাস, তিনি এসে দেখলেন না দেখো পৃথিবী ক্রস করা আছে, মানে পৃথিবী কাটে দিল, তাহলে কি হবে একটু খেয়াল করো, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। জিনিসটা মাথায় ঢুকছে বাবা? জি স্যার। একটু আগে ইনি বললেন কি, যে না পৃথিবী স্থির, সূর্যই চারদিকে ঘুরতেছে, তাই তো? আবার এটা হলো পৃথিবী কেন্দ্রিক মডেল। এনার পরে অন্য একজন জ্যোতির্বিজ্ঞানী এসে বললেন যে না পৃথিবী ঘোরে, সূর্য হলো স্থির। দেখো পৃথিবী ঘোরে, তাহলে আগেরটা হচ্ছে হ্যাঁ পৃথিবী কেন্দ্রিক মডেল, আর এটা হচ্ছে সূর্য কেন্দ্রিক মডেল। আচ্ছা মডেল এটা হচ্ছে কোপার্নিকাস, আর সেই সময় কেপলার গ্যালিলিও এরা এদের পক্ষে মত দিয়েছে। আমরা দেখি এখানে একটু দেখা যায় কিনা, সূর্য তাপ আলো ছড়াচ্ছে কেন বলতো? এটা একটু ব্যাখ্যা, সূর্য থেকে আলো আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, সেই আলো থেকে আমরা তাপ পাই। সূর্য আলো এবং তাপ কেমনে পায়? সূর্য এবং আলো এবং তাপ পাইতে হবে, তো সে কেমনে পাবে? ওখান থেকে অনবরত হিলিয়াম হাইড্রোজেনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকে এই তাপগুলো নির্গত হচ্ছে। দেখো যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার কেন্দ্রে বিক্রিয়া থেকে, সূর্য একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড, তার মানে সবসময় এটা জ্বলতেছে, সেখান থেকে আমরা আলো এবং তাপ পাচ্ছি। দেখো সূর্যের ভেতরে কি কি গ্যাস আছে, হিলিয়াম হচ্ছে সবচেয়ে বেশি, হচ্ছে তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে, এবং সেই শক্তি থেকে আমরাও শক্তি পাচ্ছি। তারপর দুই নাম্বার, তাহলে বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তাতে কোনো বায়ুমণ্ডল নেই। দুই নাম্বারটা হচ্ছে শুক্র, সূর্য থেকে দূরত্ব হিসেবে শুক্র দ্বিতীয় গ্রহ, সন্ধ্যায় পশ্চিম আকাশে এবং ভোরে শুক্রতারা রূপে একে দেখা যায়। তাহলে
আমরা যদি এটা দেখতেছি তাহলে দুই নাম্বারটা হলো শুক্র, তিন নাম্বার হচ্ছে পৃথিবী। পৃথিবীর বর্ণনা দেওয়া আছে কি দেখো, সূর্য থেকে দূরত্বের হিসাবে পৃথিবী তৃতীয় গ্রহ, এখানে জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। এই গ্রহ এক বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, তাহলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? এক বছর, এক বছর, এক বছর বার্ষিক গতি, বার্ষিক গতি কমপক্ষে একবার ধরো, সেটার নাম কি? কথা বলো, আমলিক গতি। তাহলে একটা বার্ষিক গতি, বার্ষিক গতি। হ্যাঁ, এরপরেরটা আছে কি মঙ্গল, দেখো পরে নাও, সূর্য থেকে দূরত্বের হিসাবে মঙ্গল চতুর্থ গ্রহ, মঙ্গলের পৃষ্ঠ লাল রঙের, এই পৃষ্ঠ ধূলিময় এবং পাতলা স্তরের বায়ুমণ্ডল রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের নিচে পানি থাকতে পারে, তাহলে থাকতে পারে এক জিনিস, আর গবেষণা করে যে পাওয়া গেছে সেটা হলে এক জিনিস। তাহলে আমরা কয়টা বললাম, চারটা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরপর হচ্ছে বৃহস্পতি। পৃথিবীর সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, 13 লক্ষ কিমি। বৃহস্পতি, এখানে শুধু গ্যাস রয়েছে, এগুলো কঠিন পৃষ্ঠ, তাহলে পুরোটাই গ্যাসীয় বস্তু। আমাদের যেমন পৃথিবীর উপরে একটা শরীর ভূত্বক বা ভূ আবরণ আছে, সেখানে আমরা বসবাস করতেছি, এই গ্রহের উপরে সেরকম কিছু নাই, গোটাটাই হচ্ছে বৃহস্পতি। বলায়লা হচ্ছে হলো শনি, শনি, হ্যাঁ, শনি গ্রহটি কেবল গ্যাস দিয়ে তৈরি, তাহলে এটাও গ্যাস। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে, দেখো এই যে এই চারপাশে যে আমরা যান্ত্রিক ব্যবহার করি এই জন্য একটা বলা রিং, বলায়লা শনি। এরপর ইউরেনাস, দেখো ইউরেনাস, ইউরেনাস গ্রহ গ্যাস ও বরফ দিয়ে তৈরি, গ্যাস আর হচ্ছে বরফ দিয়ে তৈরি। এরপর হচ্ছে হলো নেপচুন, এগুলো হচ্ছে গ্যাস আর হচ্ছে বরফ দিয়ে তৈরি। তাহলে মানুষের থাকার সম্ভাবনা বা বাঁচার সম্ভাবনা প্রথম চারটা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ হচ্ছে সূর্যের একদম নিকটবর্তী, তাপমাত্রা খুবই বেশি, এখানে বাঁচা সম্ভব না। শুক্র আর একটু দূরে, কিন্তু শুক্র পৃথিবীর কাছাকাছি, সূর্যের কাছাকাছি তাপমাত্রা বেশি। শুধুমাত্র পৃথিবীতে যে জলবায়ু আমরা দেখতে পাই এটা মানুষ বসবাসের উপযোগী, এই জন্য পৃথিবীতেই একমাত্র মানুষ বা অন্যান্য জীবজন্তু আছে, অন্য গ্রহে সম্ভব না। এইখান থেকে যেটুকু আমি আলোচনা করলাম, দেখো তোমাদের ক্লিয়ারলি বলতে হবে, আমি বলছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে ক্লিয়ার যদি না বলো, তাহলে বুধের পরে যদি তুমি শুক্র বলো বা নেপচুন বলো তাহলে হবে না, কারণ এটা দেখো ওই বলয় আকারে সূর্যের চারদিকে একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের উপরে একটা ঘুরবে এবং সবগুলি ঘুরবে, এটা অনহানির জন্য দেখানো সম্ভব হয় না। তাহলে সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে, পার্থক্যটা আছে এখানে মনে বলো? এক, দুই, তিন, চার, পাঁচ, আটটা, ছিল। এর গায়ে কি আঘাতের চিহ্ন আছে দেখো তো, থেবড়ে থেবড়ে হয়ে আছে, এর আকৃতি কি অন্য গ্রহের মতো সম্পূর্ণ? এটি কি বলা যাবে পৃথিবীর মতোই তো? যাবে, যাবে। সূর্যদের কোন গ্রহের সাথে আমাদের গ্রহের মিল রয়েছে বলে তুমি মনে করো, বলো তো দেখি একটু বলার চেষ্টা করো। মঙ্গলের আছে, মঙ্গলের সাথে, তাহলে মঙ্গল গ্রহের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের পৃথিবীর বৈশিষ্ট্যের কিছুটা মিল আছে, মিল রয়েছে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে মঙ্গল গ্রহ আমাদের মতো মানুষ বা অন্য কিছু বসতি স্থাপন করা সম্ভব হতে পারে। এটি ক্ষুদ্র এবং গঠন অসম্পূর্ণ, এটি সূর্যের চারদিকে ঘুরতে সক্ষম,
বর্তমানে এটি জ্যোতিষের মতো আচরণ করছে কোনটা কোনটা ঠিক আসলে আমরা এখানে স্যার কর ক নাম্বার ঠিক এক হবে স্যার ক না স্যার ক নাম্বারটা চন্দ্র গ্যাস ও বরফ দিয়ে গঠিত নেপচুন 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 হবে আচ্ছা জি স্যার সেগুলো থেকে আমরা এগুলো পেতে পারি তাহলে এটা তোমরা বাড়িতে এই কাজটা করবে এগুলো আজকের পাঠ থেকে আমরা কি কি দেখলাম দেখো পৃথিবী সূর্যকে ঘুরছে জি স্যার মানে বলা হতো কি সূর্যই ঘুরছে নাকি জি স্যার আস্তে আস্তে এখান থেকে আমরা সরে এসে ইঞ্জিনিয়ারে বললেন যে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে আচ্ছা এরপর হচ্ছে সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সপ্তর্ষি চতুষ্ক ফাঁকা জায়গায় সংজ্ঞা সূর্য একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে হাইড্রোজেন হিলিয়াম এর বিদ্যুৎ আবাস না তাহলে শক্তি কোথেকে পায় এই যে হাইড্রোজেন ভেঙে যখন হিলিয়াম হবে তখনই সূর্য শক্তি পাবে শক্তি পাবে এখন আমাদের সৌরজগতের গ্রহণ নয় হচ্ছে জ্যোতিষ্ক তাহলে অনেকগুলো তথ্য আমরা জানলাম তাহলে বিষয়টা ক্লিয়ার সবাই সৌরজগতের জানলাম সৌরজগতের গ্রহগুলো জানলাম আমাদের সময় আছে আমি আরেকটা পড়ায় দেবো সোলার সিস্টেম আরেকটা দুই থেকে চার করলাম আমরা হচ্ছে জমির আল চেন না তাহলে নিজে এই লাটিমটা নিজেও ঘুরতেছে এবং এই কথা বলো না মানে পৃথিবীর চারদিকে ঘুরতেছে আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে তাহলে পৃথিবীর নিজ অক্ষে আপত্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন সেই জিনিসটা আমরা দেখলাম পৃথিবী নিজ পক্ষে রূপে একটা আপত্তন করতেছে এবং আবার সূর্যের চারদিকে ঘুরে আসতেছে এই পড়াটা আমি তোমাদের এখানে দেখালাম তাহলে কি কি জানা যাবে দেখো তো পৃথিবীর আকার গণনা করতে পারবে পৃথিবী কিভাবে নিজ অক্ষে আপত্তন করে তা ব্যাখ্যা করতে পারবে এবার একটু খেয়াল করো চিত্রটা পর্যবেক্ষণ করো দেখো তো চিত্রটা কি বোঝা যাচ্ছে মাঝখানেরটা কি পৃথিবী উপরে যে বিভিন্ন ধরনের যে গাছপালা ইত্যাদি সাগর মহাসাগর সব আছে না আচ্ছা তাহলে পৃথিবীর বাহির দিয়ে আছে স্তরটা বায়ুমণ্ডল তারপর মাটি তারপর পানি তাহলে মাটি পানি সবগুলো থাকবে চিত্রটি পর্যবেক্ষণ নিচের সবকে পূরণ করো বলো দেখি চিত্রটি কিসের বলো কথা বলো চিত্রটা এই চিত্রটা কিসের বলো তোমরা পৃথিবী
এই যে পৃথিবীর উপরে গাছপালা বাড়ি ঘর দেখো অনেক বিশাল বিল্ডিং মাঝখানে পানি পানি আছে না এখানে দেখে একটু আশ্চর্য মনে হচ্ছে তো বড় বড় বিল্ডিং থাকে কারণ তুমি যদি কক্সবাজার যাও কুয়াকাটা যাও তাহলে দেখবে তাই এদিকে সমুদ্র আর ওখানে তো আটতলা দশতলা অনেক বিল্ডিং আছে এবং অনেক হোটেল আছে সেগুলো তার কথা বলছে এরপর আসছে পৃথিবীর আকার কি রূপ বলো তো পৃথিবীর আকার কি গোলাকার না চাপটা কি গোলাকার গোলাকার উত্তর দক্ষিণে একটু চাপা পৃথিবী পৃষ্ঠে পানি ও মাটির পরিমাণ কত তিন ভাগ জল এক ভাগ পানি আমরা পৃথিবীর কোথায় বাস করি মাটি মাটিতে আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো তো দেখি পৃথিবী তার উপরস্থিত সকল বস্তুকে নিজের অভিকর্ষ বলের কারণে হ্যাঁ আকর্ষণ করে আকর্ষণ করার কারণে আমরা যেহেতু ক্ষুদ্র আমরা এই জন্য আমরা বাইরে যেতে পারি না পৃথিবীর থেকে কেন্দ্রের দিকে আমরা আসি পৃথিবীর আকর্ষণ বলের কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না উত্তর গুলো আমি আগেও বলছি তোমরাও উত্তর গুলো বলছো এবং এখন উত্তর গুলো এখান থেকে মিলিয়ে নিয়ে তোমরা আরো একটু নিজেকে রিচ করো দেখো তো দেখি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই যে ঘুরছে এই ঘুরতে তার সময় লাগবে 24 ঘন্টা তাহলে 24 ঘন্টা পৃথিবী নিজ অক্ষের উপরে একবার ঘুরবে আর এই গতিটার নাম হচ্ছে আহ্নিক গতি এটা দেখো আর সূর্যের চারদিকে যে একবার ঘুরে আসবে তার নাম হচ্ছে বার্ষিক গতি তাহলে সূর্যকে আবর্তন করবে 365 থেকে 6 ঘন্টা একবার তাহলে এই যে সূর্য যখন নিজ কক্ষের উপরে একবার ঘুরবে সেটা আহ্নিক গতি আর সূর্যের চারদিকে ঘুরবে সেটা হচ্ছে বার্ষিক গতি তাহলে পৃথিবীর আহ্নিক গতি না থাকলে কি হতো বলো তো দেখি কি হতো একজন বলার চেষ্টা করো আহ্নিক গতি না হলে আহ্নিক গতির ফলাফল কি দিন এবং রাত সংগঠিত হয় তাহলে দিন এবং রাত সংগঠিত হতো না তাহলে এক ঘাটা 24 ঘন্টা দিন আর এক পাশে 24 ঘন্টা রাত রাত হতো হ্যাঁ তাহলে আমরা দিন এবং রাত এটা পেতাম পৃথিবী সূর্যকে একবার আবর্তন করতে কত সময় লাগে বলো তো দেখি 365 দিন 6 ঘন্টা এটাকে বলা হচ্ছে বার্ষিক জি স্যার পৃথিবীর আহ্নিক গতির পরীক্ষা এখানে আছে দেখো পরীক্ষা করবো তোমরা এই যে একটা মোমবাতি আছে মোমবাতি এই পাশে পৃথিবী দেখো তো একটা অংশ কি সবসময় আলোর দিকে পড়তেছে আলোর না অংশটা আলোর দিকে যে অংশটা থাকতেছে সেখানে দিন আর যে অংশটা মোমবাতির থেকে উল্টো দিকে সে অংশটা অনুরূপ ভাবে এই পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে পড়তেছে সেই অংশে দিন হয় এবং যে অংশটা সূর্য থেকে উল্টো দিকে থাকে সেই অংশটা রাত হয় তাহলে এই দিন এবং রাত সংগঠিত হয় কিসের কারণে আহ্নিক গতির কারণে আহ্নিক গতির কারণে আহ্নিক গতির কারণে কি হচ্ছে দিন এবং রাত হচ্ছে রাত হচ্ছে গতির কারণে ঋতু পরিবর্তন এক বছর হচ্ছে তাহলে ভূগোলক একে টর্চ দিলে আমরা এই পরীক্ষাটা বললাম এই পরীক্ষার কথা আমি তোমাদের বললাম নিজেরা ওটা করতে পারবা এখান থেকে আমরা পর্যবেক্ষণ ভূগোলকটি সব দিক সমান আলোকিত হচ্ছে বলো না স্যার না না কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকার বলো অর্ধেক আলো অর্ধেক আলো অর্ধেক অন্ধকার কোন অংশ আলোকিত যে অংশটা যেই পাঁচটা সূর্যের দিকে থাকে সেই আলো ভূগোলকটি আস্তে আস্তে ঘুরালে কি হচ্ছে মানে আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে আসছে এবারে একটু মিলে না ওগুলো কি সব দিকে সমান আলোকিত হয় না না স্যার না স্যার আলোকিত আর অর্ধেক আলোকিত অন্ধকার আছে যে এই যে কোন অংশ আলোকিত যে অংশ মোমবাতির দিকে আছে যে অংশ মোমবাতির দিকে আছে অন্ধকার কোনটা যে অংশ মোমবাতির বিপরীত দিকে আছে ওগুলো কি আস্তে আস্তে ঘুরলে কি হচ্ছে অন্ধকার অংশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে এবং
আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। তাহলে পৃথিবীর অন্ধকার অংশ ক্রমান্বিত আলোকিত হচ্ছে। তাহলে আমরা এই ভিডিওটা দেখি বিবরণ হয় কিনা। চব্বিশ ঘন্টা হবে স্যার। আর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে বলো তো? স্যার পূর্ব থেকে পশ্চিমে। পশ্চিমে না পশ্চিম থেকে পূর্ব দিকে? স্যার পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে আপনি গতি কি? স্যার যে গতির ফলে পৃথিবীটা নিজ অক্ষের উপর ঘোরে তাকে আপনি গতি বলেন। ঘোরে এবং দিন এবং রাত হয়। আর বার্ষিক পৃথিবী যে গতিতে সূর্যের চারিদিকে ঘুরে আসে একবার পূর্বের চারিদিকে ঘুরে আসে তাকে বার্ষিক গতি। বার্ষিক গতি পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা ভূগোল পৃথিবীর আবর্তন আণবিক গতি এগুলো আমরা দেখলাম। তাহলে ধন্যবাদ। আমাদের হাতে আরো সময় আছে কিছু, আমরা পরে ক্লাসটা অন করি। 10 মিনিটে কি পড়া হবে দেখাবো? জি স্যার শুরু করে দেখি যতটুকু হয় পরে। আমরা কোন পর্যন্ত পড়ালাম তাহলে একটু বলো দেখি। সময় কম, এই সময়ের মধ্যে কারেক্টার শুরু করবো কিনা সেটা বলছি, নাকি পুরোনো পড়া তোমাদের একটু রিভিউ করবো এরপর্যন্ত থাক। ওকে আসলে এই 9 মিনিটে হবে না, 9 মিনিটে আমি পাবো না, 7 মিনিটে পড়াটা হবে না। আমরা যখন পরের কোনো ক্লাসে ঢুকবো, আমি যে পুরো ক্লাসটা পড়ালাম কি কি পড়ালাম একটু বলো তো। সৌরজগৎ কাকে বলে বলো একজন বলো। যে জগতে পৃথিবী সূর্য চাঁদ ইত্যাদি থাকে তাকে সৌরজগৎ বলে। গ্রহ কয়টা বলো দেখি? স্যার গ্রহ 8টা। 8টা নাম বলতে পারবা কে বলো সিরিয়ালি? হ্যাঁ স্যার স্যার বুধ শুক্র পৃথিবী মঙ্গল। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি। স্যার বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি নেপচুন ইউরেনাস আর শনি। শনি তাহলে এর মধ্যে পৃথিবীর সাথে মিল আছে কোনটা? স্যার মঙ্গলের। মঙ্গল গ্রহ। আহ্নিক গতি কাকে বলবো? আহ্নিক গতি
এই গতির ফলে পৃথিবীতে দিন ও রাত পৃথিবীতে নিজের পক্ষে ঘুরে সেটা আনিক ঋতু পরিবর্তন হয়। তাহলে এই জিনিসগুলো তোমরা দেখবা, আর একটা ক্লাস বাকি থাকলো, আমি পরে কোন ক্লাস হতে যুক্ত হই, আমি শেষ একটু দেখে দেবো। তাহলে তোমরা ধন্যবাদ, একটু তোমরা পড়ালেখা করবা, স্কুলে আসবা, স্কুলে পড়া করবা, এবং প্রত্যেক দিনই যেদিন স্কুল থাকবে না তোমাদের সেদিন তোমাদের জুম ক্লাস হবে, তোমার বন্ধু বান্ধব মিলে সবাই যোগ করবো, এবং একই দিনে একাধিক ক্লাস থাকবে। আজকে তোমার ধরো তিনটে ক্লাস আছে না, প্রথমে বাংলা হয়েছে, আমি বিজ্ঞান নিয়ে আরেকটা ক্লাস তোমাদের আছে, ক্লাসগুলো করবা বাসায় বসে বসে, কি করবা ক্লাস করবা। আর বাইরে যদি বের হও তাহলে এই যে করোনা সংক্রমণ এবং এগুলো থেকে দূরে থাকবা, ঘন ঘন হাত ধোবা, তারপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, আর ভিড় এড়ে চলবে, বন্ধু বান্ধবের সঙ্গে দূর থেকে কথা বলবো, হয়তো গলাগালি ধরে এক জায়গায় বসবে না। আমরা তো ক্লাসে কজন করে বসে, দুজন করে বসে না, এক বেঞ্চে বেঞ্চে দুই বসে আমরা ক্লাস নেই। কাজেই তোমরাও যখন ব্যক্তিগত ভাবে চলাফেরা করবো একসঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আসবে, ওইভাবে চলাফেরা করবো বসবা, তাহলে সংক্রমণ হবে, আগে জীবন বাঁচাতে হবে, তারপর পড়াটা করতে হবে। স্কুল খুলছে, তোমরা আসবা, আমরা সেখানে একদিন আসবা। তাহলে আজকে ধন্যবাদ, বন্ধুরা ভালো থাকো সবাই, পরে কোনো সময় ক্লাস হলে, আমার যদি ক্লাস নেই কারো ক্লাসে আমি আসবো, তোমাদের সাথে দেখা হবে, এবং এই দুই তিন মাস পরেই সবাই এইটে অটো ইনশাল্লাহ, আমি এইটের ক্লাস টিচার, এ শিফটের, সি সেকশনের, অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।